ডোনাল্ড ট্রাম্পের একটা প্রোগ্রাম দেখলাম সেদিন, ডোনাল্ড ট্রাম্প চেনেন তো, বিশ্বের মোড়ল, ছোট মোটো একটা গুডাউন, ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্প সে মিডল ইস্টের কোন একটা দেশে এসেছে একটা প্রোগ্রামে যোগদান করতে, সব মুসলমান সেখানে ম্যাক্সিমাম। তো তার বক্তব্যের মাঝেই কোন এক আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা মুসলমান, সে আবার হঠাৎ করে দেখবেন মুসলমানরা কিন্তু কথা বলতে আল্লাহু আকবার বলে, বলে না তো, একজন বলে ফেলছে আল্লাহু আকবার। ডোনাল্ড ট্রাম্প এই আল্লাহু আকবার শুনে মাইক থেকে মারছে দৌড়। কি কথা, কি বুঝতেছেন? মানে এই শব্দ ওদের কাছে ত্রাস সৃষ্টি করে দেয়, মুসলমানদের বিজয় এসেছে এই স্লোগান দিয়া। যে বলুন না লিল্লাহে তাকবীর, এটা ঝাঁজ আছে, এটা ঝাল আছে, অনেকে এই স্লোগান সহ্য করতে পারেন না, আছে না? আসতে বলবেন না, আছে না? এটা শুনলে ওর গায়ে জ্বলে, যার গা জ্বলে আল্লাহর নাম শুনলে ওর জন্মে ভেজাল আছে, আল্লাহর নাম শুনলে যার মেজাজ গরম হয়, আমি মনে করি রক্তের মধ্যে হামান নমরুদ সাদ্দাদের রক্ত লুকানো আছে। আমার প্রতিটি পার্টসে অবদান কার, কোন দেহটা, দেহের কোন অংশের দরকার নাই, সব দরকার, সব দরকার, শুধু একবার জ্বর আসুক মনে হয় মরে গেলাম, ঠিক কিনা? ছয়বার পায়খানা করলে বৌরে কয় আম্মা আসসালামু আলাইকুম, হুশ থাকে না, আর সে আল্লাহরে ভুলে যাও, সে আল্লাহর নাম নিলে তোমার বিরক্ত লাগে, আল্লাহ কি পারেন না, জোরে কর সুবহানাল্লাহ, কি বীর পুরুষ, বুক উঁচু করে হাঁটে, বিশাল চেহারা, খালি আল্লাহ শুধু একটু ডাইরেক্ট লাইন করে দিলে, বুঝেন নাই, উদারময়, এটা ডাইরেক্ট লাইন হয়ে গেলে টাইট, শেষ, শক্তি নাই। কে পারেন? আসতে বলবেন না, কে পারেন? যে রক্তের প্রবাহ নিয়ন্ত্রণ আল্লাহ তাআলা চালান, তোমার চক্ষু আল্লাহ তাআলা চালান, তোমার হাত আল্লাহ তাআলা চালান, সে আল্লাহকে তুমি ভুলে থাকো? সম্মানিত ভাইয়েরা, এজন্য আনুগত্য হবে কার? আসতে বলবেন না, কার? বিচার কি হবে একদিন? কোন দিন? হাসর কি আছে? বিশ্বাস হয়? মরে গেলে হাড্ডি, ছিঁড়ে গেলে তেনা, এরকম কিছু না তো? নগদ চাপাও, হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য কিরাব শোনে, মাঝখানে যে বেজায় ফাঁক, শয়তান কারে কয় দেখেন? এরকম শয়তান কিছু আছে না নাই? পরকাল ছাড়া মানুষ ভালো হবে না, পরকালের ভয় ছাড়া মানুষ কখনো ভালো হবে না। বান্দার মধ্যে থাকতে হবে র্যাবের ভয় না রবের ভয়? আমার রবকে, আমার রবকে, আল্লাহ আমাকে হেফাজত করবেন, আল্লাহ।